পাংশা উপজেলার মাছপাড়া ও বাহাদুরপুর ইউনিয়নের মধ্যে যোগাযোগের জন্য মেঘনা বাজার এলাকায় পুরাতন বক্স কালভার্ট ভেঙে নতুন কালভার্ট নির্মাণ কাজ শুরু করে এলজিডি গত পাঁচ জুন সকালে শুরু হয় কালভার্টের পাটাতন ঢালাইয়ের কাজ ওই দিন সন্ধ্যায় সেন্টারিং সরে মাঝখানে দেবে ধসে পড়ে কালভার্টটি এ ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী তাদের অভিযোগ উপজেলা প্রকৌশলীর অবহেলা ও ঠিকাদারি প্রতিষ্ঠান সার্বিক ইন্টারন্যাশনাল নিম্নমানের সামগ্রী দিয়ে কালভার্টটি তৈরি করায় এটি ভেঙে পড়েছে ভেঙে পড়ছে খারাপ সিমিটও দেশে খারাপ তারপর যে পরিমাণ দেওয়ার কথা সে পরিমাণ দেয় নাই কুমা কাজ না হলে কি কাজ ভাঙে কুমার জন্য বেটারা দিতে দিতি সন্ধ্যার সময় বার এতে সঠিক সঠিকভাবে ওই ইঞ্জিনিয়ার এখানে তদারকি করে নাই তার ভুলের কারণে আজকে এই হলো এই দুর্দশা হয়েছে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ তবে কালভার্টের তদারকির দায়িত্বে থাকা এলজিডির উপসহকারী প্রকৌশলী জানিয়েছেন ঠিকাদারকে মজবুত সেন্টারিং করে পাঠাতন পুনরায় ঢালাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে ঠিকাদারকে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে ওই স্লাব দ্রুত ভেঙে অপসারণ করে নতুন স্লাব তৈরি করার জন্য বলা হয়েছে যেখানে খুঁটিগুলি এবং ভারবন হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া দশ মিটার দৈর্ঘ্যের এই কালভাটটির নির্মাণ কাজ দু সালের পনেরো এপ্রিলের মধ্যে শেষ করার কথা রয়েছে আশিকুর রহমান সময় সংবাদ রাজবাড়ী